প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই মামলা দায়ের করতে চাওয়া হয়েছে আজ বিশিষ্ট আইনজীবী অনির্বাণ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি মামলার কথা উল্লেখ করেছেন তার বিরুদ্ধে বিচারের সুরক্ষার যে আদেশ তাকে চ্যালেঞ্জ জানিয়েই রাজশেখর মান্থাকে প্রধান বিচারপতির আদালতে যাদের হয়েছিল যে সমস্যা হয়েছিল সেই সমস্যা অনুযায়ী এই বিষয়টি আসানসোলে একটি ধর্মীয় অনুষ্ঠানে কম্বল বিতরণের সময় পদপিষ্ট হন অনেকে আজ মামলাটি যদি চারটের মধ্যে দায়ের করা হয় তবে আদালত এই মামলা শুনবে বলে জানানো হয়েছে আপনাদের জানিয়ে রাখি রাজশেখর মান্থার যে নির্দেশ ছিল সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতি রেজলাসে আজকে এই মামলা করা হয় যেখানে আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে যদি আজকে বিকেল চারটের মধ্যে ফাইল করা সম্ভব হয় তাহলে আদালত এই মামলাটি শুনবে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন বিশিষ্ট আইনজীবী অনির্বাণ রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করার জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ প্রধান বিচারপতির কাছে যেটা আবেদন জানানো হয়েছে বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এর আগে বিচারপতি রাজশেখর মান্থা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা করা যাবে না বলেই জানিয়েছিলেন এফআইআর করার ক্ষেত্রে আদালতের অনুমোদন নিতে হবে এমন কথা বলেছিলেন এবং তারই প্রেক্ষিতে আজকে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ আসানসোলে কম্বল বিতরণের ঘটনায় যে পদপিষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে সেই ঘটনার প্রেক্ষিতেই বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করতে চেয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ বিকেল চারটের মধ্যে যদি এই মামলাটি ফাইল করা সম্ভব হয় তাহলে এই মামলার শুনানি আদালত শুনবে বলে জানানো হয়েছে